সমগ্র রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে জ্বরে আক্রান্ত শিশু সংখ্যা বাড়ছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ক্রমশ বাড়ছে সর্দি জ্বর নিয়ে শিশু ভর্তির সংখ্যা, এমনকি রাজ্যে ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গিয়েছে। জ্বর এবং সর্দি নিয়ে প্রায় 48 জন শিশু ভর্তি হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বীরপাড়া হসপিটালের সহকারী সুপার ডক্টর বিমল বসু জানিয়েছেন, উদ্যোগে কোনো বিষয় নেই। এই মুহূর্তে 48 জন শিশুর মধ্যে 35 জন শিশু জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠেছে শিশুরা। বৃহস্পতিবার শিশুদের দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায়। প্রত্যেক অসুস্থ শিশুর মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন এই মুহূর্তে 48 জন ভর্তি রয়েছে হাসপাতালে। তবে কিছু কিছু শিশু অন্যান্য উপসর্গ নিয়েও ভর্তি হয়েছে এবং শিশুরা বর্তমানে সুস্থ রয়েছেন। এই মুহূর্তে যথেষ্ট সক্রিয় রয়েছে স্বাস্থ্য দপ্তর এবং তৎপর ভূমিকা পালন করছেন সকলেই। কি জানিয়েছেন সহকারী সুপার ডক্টর বিমল বসু, শুনব। কতজন ভর্তি জ্বরে? মানে টোটাল পিরিয়ডিক ওয়ার্ডে এখন 48টা বাচ্চা ভর্তি আছে, যার মধ্যে থেকে এআরআইউতে ফিভার 35 পেশেন্ট বাচ্চা আছে, তারা ভর্তি আছে। ঠিক আছে, জ্বর একটু আছে, সব রেগুলার মেনটেন্স হচ্ছে, মনিটরিং হচ্ছে, সিস্টার ডাক্তাররা এসে সবসময় মনিটর করে যাচ্ছে, আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে। পরিদর্শন শেষে কি জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায়, শুনব। দেখলেন হসপিটালে অ্যাকচুয়ালি এখন করোনার থার্ড ওয়েভ চলছে, এই হিসাবে প্রত্যেকটা হসপিটালেই একটু বাচ্চাদের জ্বর সর্দি কাশি নিয়ে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তাই আজকে আমি বীরপাড়া স্টেট জেনারেল হসপিটালে আমি এসেছি, এখানে দেখলাম যে প্রায় 48 জন শিশু ভর্তি রয়েছে এবং তার মধ্যে 35 জন যাদের ম্যাক্সিমাম জ্বর সর্দি কাশি এইটাই আছে, তার মধ্যে পায়খানা বমি এগুলো উপসর্গ নিয়েও বাচ্চারা ভর্তি আছে। এমনি স্টেবল আছে সিচুয়েশান, এখানে ডক্টর এবং মানে স্বাস্থ্যকর্মীরা তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে, আমি সেটাই খুঁটিয়ে দেখার জন্য এখানে আজকে।